জিও আমাদের সস্তায় নেট দেওয়ার পর থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে হাজারো রকমের ভিডিও দেখতে পাই, কিন্তু তার মধ্যে রান্না বা টোটকা বা আর্টস টাইপের ভিডিও যদি খুবই সহজ এবং হেল্পফুল টাইপের লাগে সেগুলো আমরা বাড়িতে ট্রাইও করি। কিন্তু এক রকমের ভিডিও যেটা খুবই সহজ বা হেল্পফুল টাইপের লাগলেও সেটা কখনোই ট্রাই করা উচিত নয়, আর সেটা হলো হ্যাকস ভিডিও। দেখো আবার চলে এসেছি হ্যাকস ভিডিও নিয়ে। কি করব বলো, যা যা হ্যাকস দেখি সেগুলো এতটাই অবাস্তব যে না বলে থাকতেই পারি না। আচ্ছা, এখন তুমি ক্লাসে লুকিয়ে খাবার নিয়ে যেতে চাও, তো লুকিয়ে খাবার নিয়ে যাওয়ার হাজারো রকম পথ রয়েছে, কিন্তু না, এই হ্যাকস ক্রিয়েটরদের ইনোভেটিভ কিছু তো দেখাতেই হবে। তো তুমি তোমার খাবার জেমস গুলোকে আঠা দিয়ে জুতোতে লাগিয়ে তারপর সেটা নিয়ে যাবে, মানে কতটা আনহাইজেনিক বুদ্ধি। প্রথমত খাবারে আঠা লেগে গেছে সেটা খাওয়া উচিত নয়, আর তারপর সে জুতোটা ডিজাইন করে বাড়ির থেকে স্কুল অবধি হেঁটে বাসে বা সাইকেলে করে যাবে, কত নোংরা লাগবে। আমার মনে হয় না যে এই পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে রাস্তা দিয়ে হাঁটলে জুতোতে নোংরা লাগে না। এখন তুমি যদি ওভার কনফিডেন্সের চোটে উড়ে উড়ে বেড়াও সেটা অন্য ব্যাপার। তুমি কি একটু সেলফি তুলতে চাও যেখানে তোমাকে বিউটিফুল লাগবে, কিন্তু এদিকে কি তোমার মুখে পিম্পলসে ভরা, আর এদিকে তোমার ফোনে ফিল্টার ক্যামেরা সাপোর্ট করে না, আর তোমার মুখে মেকআপ সাপোর্ট করে না। এখন তুমি কি করবে বলো তো, কি করবে? কোনো ভাবেই গেস করতে পারবে না। তুমি একটু মেকআপ নেবে আর তারপর সেটা কোথায় লাগাবে বলো তো? ক্যামেরায় লাগাবে। What? ফোনে ফিল্টার নেই, তাতে কি হয়েছে? আমি নিজের ফিল্টার নিজে তৈরি করব, তাতে ক্যামেরা গেলে যাক। গয়া। সব ঠিক আছে, সাদাতে ফিল্টার আসলো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে পিম্পলস গুলো গেল কোথায়? মেটা যা কাণ্ড করলো তাদেরকে পিম্পলস গুলো শিওর মরে গেছে। খতম। দাঁত মাজতে গিয়ে যখন তুমি টুথপেস্ট নাও তখন কি সেটা অনেক বেশি পড়ে যাচ্ছে? তুমি কি অল্প একটু নিতে চাও? তাহলে এই হ্যাকসটা তোমার জন্য। ওকে ওকে। তো এই অদ্ভুত জিনিসটা এই অদ্ভুত জিনিসটার মধ্যে নিয়ে শুকিয়ে তা এমন করে টুথপেস্টের মুখে লাগিয়ে অল্প, হ্যাঁ, এত কষ্ট কেন করলাম? এই পরিমাণ টুথপেস্ট তো এমনিই বেরোয়, এত কাণ্ড করার কি মানে? মানে আমি ভেবেছি হয়তো কেঁচোর মতো সরু হয়ে টুথপেস্ট বেরোবে, এটার মানে কি বলতে পারবো না। তো একখানি পুরুষ একখানা কেদারা সরাইতে পারিতেছে না। নিশ্চয়ই দারুণ কিছু আইডিয়া বের করবে, মানে ছেলেরা এইসব বিষয়ে, মানে ভারী জিনিস সরানো বা নতুন কিছু তৈরি করা এইসব বিষয়ে ছেলেরা হেভি ক্রিয়েটিভ হয়। বাহ, কার ঠুকে ঠুকে দারুণ যন্ত্র বানাচ্ছে। দুজন মিলে মরার মতন করে নিয়ে যাচ্ছে। ম্যান, মানে এতটা টাইম টাকা নষ্ট করে এত এত কষ্ট করে এমন একটা যন্ত্র বানিয়েছে যেটা বইতেও দুজন লাগবে, তাইলে তোমরা দুজন মিলে ধরেই তো চেয়ারটা নিয়ে যেতে পারতে, এত কষ্ট করার কি মানে? তোমার কাছে কি অনেক হালকা টাইপের জিনিস প্লাস্টিকে করে ভরে রাখা আছে যেগুলো চাইলেই তুমি আঙুলে করে নিয়ে যেতে পারো? কিন্তু না, তোমার তো এমন কিছু করতেই হবে যাতে সবাই তোমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তো তুমি এই জিনিসগুলোকে এমন করে লাঠির মধ্যে সাজিয়ে নিয়ে তারপর সেটা নিয়ে যাবে। মনে হচ্ছে তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছে। তুমি বেড়াতে যাবে, তো ব্যাগ তো নিশ্চয়ই গোছাবে। এখন তোমার ব্যাগ যদি এরকম অনেক ভরে যায় আর জিনিসপত্র যদি এত ইম্পর্টেন্ট হয় যে তোমার নিতে হবে, তাহলে তুমি কি করবে? আমাদের মতন সাধারণ মানুষ হয় বড় সাইজের ব্যাগ নেবে, নয়তো জিনিসপত্র কমাবে, কিন্তু ওনারা তো অসাধারণ। তুমি এমন করে জামা কাপড় নিয়ে তা গলার সাথে বেঁধে নিয়ে যাবে। আর ইউ কমেডি মি, মানে এখন আমি কাশ্মীর বেড়াতে যাব, তো কলকাতা টু কাশ্মীর আমি এরকম করে জামা কাপড় গলায় বেঁধে নিয়ে যাব। দারুণ, অসাধারণ। টাকা লুকানোর অনেক পদ্ধতি রয়েছে, তার মধ্যে আজ তোমাদের সেরা পদ্ধতিটা দেখাবো। চটির উপরে চটি, চটির উপরে চটি লাগিয়ে তাতে ড্রয়ার বানিয়ে তাতে টাকা রাখবে। ভাই, এরা কারা? এইটুকু টাকা লুকানোর জন্য এত ব্যবস্থা? কখনো সময় সুযোগ হলে পূজোর ছুটিতে ওয়েস্ট বেঙ্গলে এসো, দেখবে আমরা কেমন ফ্ল্যাটের মেঝেতে টাকা ঢেলে ঢেলে রাখি, আর এসছে এই দুটো টাকা লুকোতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, কিন্তু ছেলেটা সত্যি অনেক ক্রিয়েটিভ হয়। আর ভিডিওটা যদি তুমি ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।